বারবার একটা কথা কিন্তু বলেন ইফ মালিকরা দাঁড় করানো হচ্ছে তাদের বিচার হচ্ছে এখানে কিন্তু মালিকদের সাজা বাড়ানোর কথাটা ঠিক না ব্যাপারটা হচ্ছে কিছু এই শ্রমিক অধিকার লঙ্ঘন করলে যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে সেইখানে পাঁচ হাজার টাকার সাজা ছিল এখন সেই সাজাটাকে বিশ হাজার টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা পঁচিশ হাজার টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে আমার মনে হয় যে আমরা কোনো দর কষাকষির মধ্যে নাই দেখেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে সারা বিশ্বের শ্রমিকদের একটা সংগঠন এবং এখানে সবসময় শ্রমিকদের অধিকার যাতে রক্ষা হয় সেই নিয়ে আলোচনা হয় এবং সেইটা নিয়েই তাদের বক্তব্য সব সময় থাকে তো তাদের সাথে আমরা এখন বসেছিলাম আপনারা জানেন যে আমরা আমাদের শ্রম আইনটা সংশোধন করছি এটাও আপনারা জানেন যে এটা সংশোধিত হয়েছিল আপনার গত পার্লামেন্টে এবং এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া পৌঁছানোর পরে দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল যেই জন্য এটা আবার ফিরতানা আনা হয়েছে এই আইন যখন প্রণয়ন করা হয় তখন আমরা সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিস সেগুলি আমরা কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং সেই বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটা কন্ট্রিবিউশন থাকে আপনারা এও জানেন যে এর পাশাপাশি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গভর্নিং বডি সেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ নালিশ করেছিল দুই সালে এবং সেই নালিশের পরে আমরা আমরা বহুবার আইএল গভর্নিং বডির মিটিংয়ে বলেছি যে শ্রমিকদের অধিকার আমাদের দেশে শুধু রক্ষাই হয় নাই শ্রমিকদের অধিকার আর সুদৃঢ় হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে আমাদের বিরুদ্ধে যে অহেতুক যে নালিশ করা হয়েছে এটার একটা শেষ হওয়া উচিত তো সেই প্রেক্ষিতে এবং আমাদের এই শ্রম আইন নিয়ে কথা বলার ব্যাপারে আমরা তাদের সাথে আজকে বসেছিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমরা শ্রম আইনটাকে সঠিকভাবে যেই সংশোধন করছি আমাদের সংশোধন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্টেক এবং আন্তর্জাতিক যে সব সংস্থা আছে যারা শ্রমিকদের অধিকারের কথা বলে তাদের কথা শুনব তার কারণ হচ্ছে আমরা দেখব যে আমাদের দেশে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী যে শ্রমিক অধিকার রক্ষা হয় তার সাথে এই নতুন তারা যে সাজেশন দিচ্ছে তার কোনো মৌলিক পার্থক্য আছে কিনা আমরা কিন্তু কোনো মৌলিক পার্থক্য খুঁজে পাইনি কিন্তু আমরা এই অধিকার যাতে রক্ষা হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব এবং শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো এই সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম আমরা তাদের সাজেশন শুনেছি এবং এখানে এই এই আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী সাত তারিখে আইএল যে যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং বারোই মে আমরা সেটা সম্পন্ন করার জন্য একটা সভা ডাকবো এবং বারোই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে আইএলর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার ধন্যবাদ